আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। তুমি কি দেখছো এমন করে? দেখতে পাচ্ছি না কেন? তাই ভাবছি। আর দেখতে চেষ্টা করছি। এ তো ভারী ভাবনার বিষয় হলো। মহা চিন্তায় পড়া গেল। কিছুই দেখা যাচ্ছে না কেন বলো তো? তাই তো ভাবছি। আমি তো তোমাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। আমিও তোমাকে ছাড়া তো আমি হাসছো কেন? হাসতে ইচ্ছে করছে। বোকা কোথাকার, হাসতে ইচ্ছে করলেই হাসা উচিত না। আর এত জোরে হাসা তো খুবই অসভ্যতা, বুঝতে পেরেছো? পেরেছি। এবার হাসির কারণটা বলি। দাঁড়া 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 দাঁড়া, তার আগে আমি বোকা না চালা সেটা পরীক্ষা করার কথা ছিল না? সেটা করো। সেটা করা হয়ে গেছে। ও মা, হয়ে গেছে? আমি যে টেরি পেলাম না? তুমি বুদ্ধিমতী হলে টের পেতে। আচ্ছা আচ্ছা, এই গাছের উপরে কি আছে বলতো? আমি যখন বললাম কিছুই দেখতে পাচ্ছি না, তখনও তুমি বুঝলে না আমি দুষ্টুমি করছি। তুমি দেখতেই থাকলে দেখতেই থাকলে। কি বোকা তুমি বলতো। কি রাগ করলে চন্দনা? এই চন্দনা, কথা বলবে না? আসলে কি জানো, বোকা মেয়েরা খুব লক্ষ্মী হয়, খুব ভালো হয়, আর চালাক মেয়েরা খুব পাজি হয়। আমার চালাক মেয়েদের একদম পছন্দ না। তবু আমার চালাক হবার খুব শখ। এই বোকা বোকা শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। তুমি খুব লক্ষ্মী মেয়ে, আমার চন্দনা পাখি।